এনি 13তম বার সিজও কমপ্লেক্সে सीबीआई দপ্তরে এলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যদিও এদিন সিজও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে সন্দীপ ঘোষ কোনো উত্তর দেয়নি আরজিকর গান্ডে सीबीआई নজরে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শেফ সিজও কমপ্লেক্সে ডেকে জেরা নয় পলিগراف টেস্টও করা হয়েছে তার এমনকি Beleghata এ সন্দীপের বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেখানে চলেছিল ম্যারাথন তল্লাশি এ নিয়ে আমার কালিক অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের আজকে তেরোতম দিন সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এসেছেন আমরা দেখেছি যে এর আগে একাধিকবার অর্থাৎ বারো বার তাকে ডাকা হয়েছে মাঝখানে যদিও নদিন পর তাকে ডাকা হয়েছিল এবং তারপর সিবিআই এর যে ব্রাঞ্চ তারা এসেছিলেন তার বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করতে সেদিন আবার তারপরে কিন্তু দেখলাম আমরা যে পর পরপর তিন দিন তাকে ডাকা হলো অর্থাৎ আজকে নিয়ে তেরো দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঠিক যে জায়গাটা প্রথম দিন যে প্রশ্নগুলো করা হয়েছিল এবং তার পরবর্তী যে প্রশ্নগুলো অর্থাৎ পরবর্তী যে ডাক্তারদেরকে ডাকা হয়েছিল ডাক্তারদের যে জিজ্ঞাসাবাদ গুলো করা হয়েছিল এবং ডাক্তাররা যে উত্তর গুলো দিয়েছিল সেই উত্তর গুলো সঙ্গে সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখা হয়েছিল পাশাপাশি আমরা জানি ইতিমধ্যে টেস্ট হয়েছে এবং তারপরে আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে সন্দীপ ঘোষের বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়েছে এবং তার জন্যই কিন্তু তাকে বারবার হয়তো ডেকে পাঠানো হচ্ছে এবং বারবার তার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বারবার তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং এই নিয়ে আমরা দেখছি তেরোতম দিন সে সিবিআই দপ্তরে এসেছে মূলত যেটা আমরা জানতে পারছি যে সেদিনের ঘটনা অর্থাৎ যেদিন আহ নির্যাতিতার মৃত্যু হয়েছিল সেদিন ঠিক কি হয়ে ছিল বা সেদিন ঘটনার পর তাকে কি ইনফরমেশন দেওয়া হয়েছিল কারা তাকে দিয়েছিল এবং তার পরিবর্তে তার কি পদক্ষেপ ছিল এবং পুলিশকে কারা করেছিল কি ইনফরমেশন দেওয়া হয়েছিল পুলিশ এসে তাদেরকে কি জানিয়েছিল অর্থাৎ পুলিশের কি ভূমিকা ছিল সেই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল সেই ঘটনায় আর সন্দীপ ঘোষ তার কি ভূমিকা ছিল সেই ঘটনায় এরকম একাধিক প্রশ্ন যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে তাকে একাধিকবার করা হচ্ছে তার বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে ইতিমধ্যে তার পলিপিয়ার টেস্ট করা হয়েছে এবং সব মিলে যেটা আমরা জানতে পারছি যে সিবিআই থেকে যে তার বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি এবং যার জন্যই কিন্তু একাধিক বার তাকে ডাকা হয়েছে এবং অর্থাৎ আহ তেরো বার এবং আজকেই তেরোতম দিন তাকে ডাকা হয়েছে এবং আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একদমই যেটা আমরা দেখতে পেয়েছি যে তিনি আয়ামের আহ আহ ছিলেন কিন্তু এই যে ঘটনা এবং এই ঘটনার পর যখন একাধিক বার তাকে সিবিআইয়ের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক বার যখন তাকে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তার বলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবং সেই সমস্ত ঘটনার পর কিন্তু আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয় এবং তারা কিন্তু তাকে অর্থাৎ সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেয় এবং তারপরে এবং তাদেরও যে সমস্ত পদক্ষেপ তারাও সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছে এবং পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সিবিআই তারাও কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মূলত সন্দীপ ঘোষ তাকে কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যান্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু সন্দীপ ঘোষকে কিন্তু মূলত প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি আহ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে কিন্তু আহ নিয়ম করে তিনি সকাল বেলায় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সিবিআই দপ্তরে আসছেন এবং রাত্রিবেলায় প্রায় আহ দশ বারো এগারো থেকে বারো ঘন্টা পর রাত্রি আহ দশটা সাড়ে দশটা বা এগারোটার সময় তিনি সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যাচ্ছেন এবং পরের দিন আবার তিনি সিবিআই দপ্তর আসছেন কিন্তু এর মধ্যে একবারও তিনি সংবাদ মাধ্যমের কারোর সঙ্গে কোনো কথা বলছেন না সিবিআই দপ্তরে ঢোকার সময় বা সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় আমরা বারবার তাকে জিজ্ঞাসাবাদ করছি কিন্তু তিনি একবারও সংবাদ মাধ্যমকে কোনো উত্তর দিচ্ছেন না তাকে যে এই তুমি যেটা বললে আইএমএ থেকে সরিয়ে দেওয়ার কথা সে বিষয়েও আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম কিন্তু কোনো উত্তর তিনি কিন্তু দিচ্ছেন না তিনি ঢোকার সময় বা বেরোনোর সময় কোনো রকম কোনো কথা বলছেন না তিনি সিবিআই দপ্তরে আসছেন তেরোতম দিন আজকে আজও তিনি সিবিআই দপ্তরে এসেছেন এবং গতকাল রাত্রে অর্থাৎ বারোতম দিন গতকাল রাত্রেও আমরা যেটা দেখেছি যে সিবিআই দপ্তর থেকে প্রায় বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে যান সে তখন কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সিবিআই আধিকারিকরা নিজেরা নিয়ে আসেন তাকে এবং নিজেরা নিয়ে এসে তাকে গাড়িতে তুলে দেন এবং তার যাতে কোনো অসুবিধা না হয় বা সংবাদ মাধ্যমের থেকে তাকে যাতে রকম সে বিব্রত বোধ না করে সেই দিকটার জন্যই আমরা যেটা দেখতে পাই যে সিবিআই আধিকারিকরা এসে মূলত থেকে গাড়িতে তুলে দেয় এবং গাড়িতে তুলে দেওয়ার পর তার গাড়ি বেরিয়ে যাওয়া সিবিআই আধিকারিকরা সেখানে ওয়েট করে এবং তারপর সিবিআই আধিকারিকরা আবার ভেতরে ঢুকে যায় অর্থাৎ প্রত্যেক দিন তাকে ডেকে পাঠানো হচ্ছে

হয় এবং এই পলিগ্রাফ টেস্ট কোর্টের নির্দেশেই হয়েছে সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু কোর্টের থেকেই আহ সিবিআই অনুমতি নিয়েছে আহ বা যদি বলা হয় এই ঘটনার জন্য অন্য একই সঞ্জয় রায় তার ক্ষেত্রেও কোর্টের থেকেই অনুমতি এবং অন্যান্য যে সমস্ত ডাক্তারদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোর্টের থেকেই অনুমতি নেওয়া হয়েছে ফলে এই পলিগ্রাফ টেস্ট যেমন কোর্টের অনুমতিতে নেওয়া হয় তাই এই পলিগ্রাফ টেস্টের কি রেজাল্ট সেটাও কিন্তু কোর্টের সামনেই তুলে ধরতে হয় এবং তার আগে কিন্তু সিবি আধিকারিকরা কাউকে সেই রেজাল্ট জানায় না এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যেটা আমি একাধিকবার বলছি যে এই সন্দীপ ঘোষ তার বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি কিন্তু বারবার ধরা পড়ছে এবং সেই অসঙ্গতি বারবার ধরা পড়ার জন্যই কিন্তু তাকে বার

করতে হবে তারা কবে এটা কোর্টের সামনে তুলে ধরে এবং তারপরেই কিন্তু আমরা জানতে পারবো পুরো বিষয়টা যে এই ক্ষেত্রে আদৌ যে বয়ানের অসঙ্গতি সেটা কি ধরনের অসঙ্গতি ছিল বা সন্দীপ ঘোষ যে বক্তব্য বলেছে বা অন্যান্য ডাক্তাররা যে বক্তব্য বলেছে সেই বক্তব্যের মধ্যে কতটা পার্থক্য ছিল এই বিষয়গুলো কিন্তু যাবে। টেস্ট নিজেদের হয় না। কোর্টেতে কোটেতে এই আবেদন জানাতে হয় যে তারা পলিগ্রাফ টেস্ট করতে চায় কি চায় না যদি কোর্টে তারা আবেদন জানায় তার আগে কিন্তু তাদের প্রথমবার যে পলিগ্রাফ টেস্ট হয়েছে সেই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট কোর্টকে জমা দিতে হয় এবং তারপর তাদেরকে জানাতে হবে যে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট হয়েছে এবং আমরা আবার পলিগ্রাফ টেস্ট করতে চাই সেটা কিন্তু তাদেরকে কোর্টের সামনে তুলে ধরতে হবে এবং কোটের সামনে তুলে দেওয়ার পর কোর্ট যদি মনে করে তখন সে বিষয়টা হতে পারে তবে এখনো পর্যন্ত কোটের সামনে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে বলে আমরা সিবিআই সূত্র থেকে সেরকম কিছু জানতে পারিনি বা সিবিআই পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি যে পলিগ্রাফ টেস্টের কি রিপোর্ট সেটা তারা কোর্টের সামনে তুলে ধরেছে ফলে এখনো পর্যন্ত তাকে আবারও পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা প্রশ্ন এখনো এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ যতক্ষণ না কোর্ট নির্দেশ দিচ্ছে ততক্ষণ এই বিষয়ে বলা কোনোভাবেই সম্ভব নয় এদিকে কর কাণ্ডে আর্থিক বেনিয়মের অভিযোগে সন্দীপের বিরুদ্ধে সিট গঠন করেছিল রাজ্য সরকার বস্তুত টালা থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছিলেন সিটের সদস্যরা কিন্তু সেই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর সেই মর্মে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই নিয়ে কিন্তু তল্লাশি অভিযানও চালানো হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তেরোতম দিনে ফের একবার সিজিও কমপ্লেক্সে সেখানে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ এর আগে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বয়ানে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে আর সেই অসঙ্গতিগুলো সামনে আসার পরেই তাকে বারবার সিবিআই আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে ঠিক কোথায় সমস্যা রয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল ও